ভোট পরবর্তী হিংসা অব্যাহত গোটা রাজ্য জুড়ে। আর তারই মাঝে আউশ গ্রাম উক্তা পঞ্চায়েতের পিচকুড়ি গ্রাম থেকে উদ্ধার হলো 22টি তাজা বোমা। উল্লেখ্য, বৃহস্পতিবার পিচকুড়ি গ্রামে জমিতে পড়ে থাকা 4টি বোমা উদ্ধার করে নিয়ে যায় আউশ গ্রাম থানার পুলিশ। আজ পিচকুড়ি গ্রামের ডিভিসি ক্যানেলে 22টি তাজা বোমা দেখেন গ্রামবাসীরা। এই ঘটনায় গ্রাম জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। ঘটনার তদন্ত শুরু করেছে আউশ গ্রাম থানার পুলিশ। আমাদের স্বামীরা রয়েছে এখানে, বাচ্চা আছে, গ্রামে একটা শান্তি চাই, বাচ্চারা ওইদিকে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা স্বামীরা ঘাস খাতে যাচ্ছে, ছাগল গরু আছে মাঠে, এখানে একটা বোম পাওয়া গেছে, জারে ভরা ছিল। অনেক আতঙ্কের মধ্যে রয়েছি, প্রচুর ভয় লাগছে, ছোটো ছোটো বাচ্চারা ঘর থেকে বেরিয়ে পাচ্ছে না। আমাদের বাচ্চারা তো সব বাড়িতে ঢুকে আছে। এই পরপর এই ধরনের ঘটনা ঘটছে, কি চাইছেন? আমরা তো শান্তি চাই, গ্রামে একটা শান্তি তো চাই, এই দুর্ঘটনা ঘটনাগুলো তো আমরা চাই না। এখানে আমরা এই দোকানের পথে কিছুটা তফাতে আর কি, কিছু একটা জমি থেকে তিলবাড়ি থেকে আর কি একটা ডালডা জারেতে কিছু বোম পাওয়া গেছে আর কি। এইসব জনগণ সব অনেক সব দেখাশোনা করার জন্যে সব এখানে এসছে। কতগুলো পাওয়া গেছে? মানে 22 পিস মতো ছিল ওই যাত্রাতে। কোথায় সেটা পাওয়া গেছে? ওই জমিতে, জমিতে তিলবাড়ি জমিতে তিল লাগানো আছে সেই জমিতে। কী গ্রাম এটা? এটা পিচকুড়ি, পিচকুড়ি উত্তরপাড়া। কী চাইছেন এখন? তাহলে কী আমরা চাইব? লোকজন এগুলো ওই তার জন্য সবাই এসছে, লোকের ভেঙে পড়েছে যে হয়তো কোনো ঝুল ঝামেলা বাধ্য হয়তো সেই সব। কতটা আতঙ্কিত আতঙ্কের মধ্যে সবাই আমরা রয়েছি।